হ্যালো ভিউয়ার্স, দ্য রিক্রিয়েশনাল স্টোরিজে তোমাদের আরও একবার স্বাগত। আমি দোলা, আমি চলে এসেছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকে এসেছি আমার ভীষণ ফেভারিট একটা জায়গা, তোমরা এর আগেও আমার এই জায়গাটার ব্লগ দেখেছো এবং খুব পছন্দ করেছো। এটা হচ্ছে আমার ভীষণ ফেভারিট হরিহর নার্সারি। তো যারা তোমরা প্লান্টস লাভার আছো তারা অবশ্যই এই নার্সারিটায় ভিজিট করতে পারো। এটার যে অ্যাড্রেস আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। এলাম হচ্ছে আজকে, এখন এলাম, এবার দেখি ঘুরে নার্সারিটা কী কী গাছ আছে আর কী কী নেবো সবটাই দেখি তোমাদের সাথে শেয়ার করব। তো আর চলো আগে আমি পুরো নার্সারিটা তোমাদের ঘুরিয়ে দেখাই। আর এইটা হচ্ছে নার্সারিটার এন্ট্রি গেট, তো এটা দিয়ে এন্ট্রি নিলাম। তো এরপরে পুরো নার্সারিটা ঘুরে ঘুরে দেখবো, তো চলো দেখতে থাকি। থাকে হচ্ছে গাছগুলো, আর এত সুন্দর দেখতে লাগে, খুব ভাল লাগে। চলো এবার দেখতে থাকি কী কী প্লান্টস নেওয়া যায়, সময় খুবই কম, তো চলো। তো তোমরা যারা আমার ব্লগ দেখো তারা জানো যে আমার ব্যালকানি গার্ডেনের মানে ওখানটাতে তো পর্যাপ্ত সূর্যের আলো পায় না, তো সেই কারণে ইনডোর প্লান্টস আমাকে নিতেই হয়। তো এই একটা নিলাম, এটা বেশ দেখতে খুবই সুন্দর, দেখো নতুন ধরনের। ভীষণ সুন্দর দেখতে লাগে, মানে জবা ফুল। আর আমার কাছে আছে অনেক রকমের, তাও এখানে একটু অন্যরকম দেখতে অনেকগুলোই লাগলো, তো যেগুলো আমার নেই সেগুলো আমি এখান থেকে নিয়ে নিলাম। তো দেখো কী কী নিলাম, এটা একটা নিয়েছি, আর এই ইয়েলো কালারের জবাটা আমার অনেক আগে ছিল, নষ্ট হয়ে গেছে, এটাও নিলাম। এটা দেখো কী দারুণ দেখতে। আর এই গাছটাও নিলাম, এই গাছটার নতুন একটা নাম বললো, মনে করতে পারছি না, লতানো গাছ, তো এটাও নিয়ে নিলাম।